নমস্কাৰ এই মুহূৰ্তত আপোনালোকে চাই আছে তাজিপুৰ টেকনলজি ইউটিউব চেনেল আজি পোৱা ৰাজ্যপূৰ্ণ খবৰ হৈছে বিদ্যুৎ চুৰিৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে ৰাজ্য চৰকাৰ কৰ্তব্যত গাফিলতি কৰা বিষয়াকো শাস্তি দিয়াৰ হুংকাৰ দিছে মুখ্যমন্ত্ৰীয়ে গুৱাহাটীৰ বিজুলী ভৱনত সোমবাৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এখন সংবাদমেল সম্বোধন কৰে সংবাদমেলৰ পূৰ্বে অৱশ্যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই বিজুলী ভৱনৰ সভাকক্ষত APTCL, APGCL আৰু AEGCLৰ প্ৰতিনিধিৰ সৈতে বিভিন্ন বিষয়ক লৈ বিতংভাৱে আলোচনা কৰে তিনিওটা শক্তি কোম্পানী হেৰুৱা ৰাজহ কোম্পানীক কৈতে যাতে পুনৰুদ্ধাৰ কৰিব পাৰে তাৰ বাবে ৰাজ্য চৰকাৰে পৰিকল্পনা প্ৰস্তুত কৰিছে বুলি সংবাদমেলত জনাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ইফালে বিদ্যুৎ চুৰিৰ ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰে অধিক কঠোৰ হ'ব বুলি স্পষ্ট কৰি দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বিদ্যুৎ চুৰি কৰাসকলৰ বাবে সৰ্বসাধাৰণ ৰাজ্যে যাতে বিদ্যুতৰ বিল অধিক বহন কৰিব নালাগে তাৰ প্ৰতিও চৰকাৰে লক্ষ্য ৰাখিব এটা কোম্পানীয়ে দিয়া GST আৰু ব্যৱহাৰ কৰা বিদ্যুতৰ তাৰতম্য কিমান সেয়া পুংখানুপুংখভাৱে পৰীক্ষা কৰিব চৰকাৰে গুজৰাটৰ শক্তি বিতৰণ আৰ্হিক লৈ মঙলবাৰে হ'ব ভিডিঅ' কনফাৰেন্স সোমবাৰে মুখ্যমন্ত্ৰী সংবাদমেলত শক্তিমন্ত্ৰী বিমল বৰা আৰু ৰাজ্যৰ মুখ্য সচিব বিষ্ণু বৰুৱা উপস্থিত থাকে COVID-19 ভেকচিন হ'লে সঁচাকৈ চুম্বকীয় শক্তি আহৰণ কৰে নেকি এইবাৰ এইখন অসমতে ওলাল এনে এজন লোক গাত লাগি ধৰিছে চামুচ মুদ্ৰা খন্তি আদি বিগত কেইদিনমান আগতে এনে কেইবাটাও খবৰ আহি লাভ কৰিছিলোঁ যে কোভিডৰ ভেকচিন গ্ৰহণ কৰাৰ পাছতে একাংশ লোকৰ দেহত চুম্বকীয় শক্তি দেখা গৈছে এনে বহু ফটো ভিডিঅ' ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈছে শেহতীয়াকৈ অসমতো এনে চুম্বকীয় শক্তিৰ অধিকাৰী লোক এজনক সম্ভেদ পোৱা গৈছে বিজনীত এজন লোকৰ গাটো দেখা গৈছে চুম্বকীয় শক্তি বিজনীৰ কাৱাটিকাৰ শিৱশংকৰ অধিকাৰী নামৰ এই লোকজনৰ দেহত চামুচ হেতা মুদ্ৰা খন্তি আদি লাগি ধৰা তীব্ৰ চাঞ্চল্যকৰ সৃষ্টি হৈছে এই কাণ্ড দেখি স্থানীয় লোকে হস্তভম্ব হৈ পৰে ভেটাগাঁও নবাৰূপ স্কুলৰ বিজ্ঞান শিক্ষক অধিকাৰীয়ে কিছুদিন পূৰ্বে COVID-19 ভেকচিন গ্ৰহণ কৰিছিল ভেকচিন গ্ৰহণৰ পিছত বিভিন্নজনৰ গাত চুম্বকীয় শক্তি লাভ কৰা বুলি খবৰ লাভ কৰাৰ পাছতে নিজে পৰীক্ষা কৰি চোৱাত এই কথা জানিব পাৰে ৰাজ্যত আনলক কোন জিলাত কেতিয়াৰ পৰা সান্ধ্যন আহি আছে আনলক টু ৰাজ্যত কৰোণা সংক্ৰমণৰ সংখ্যা ক্ৰমান্বয়ে হ্ৰাস পাইছে কৰোণা পৰিস্থিতি উন্নত হোৱাৰ পাছত ৰাজ্য চৰকাৰে 16 জুন 2021ৰ পৰা আনলক প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব সেই অনুসৰি ৰাজ্যৰ 5 জিলাত শিথিল কৰা হ'ব সান্ধ্যন স্বাস্থ্য বিভাগৰ এক সূত্ৰ অনুসৰি জানিব পৰা মতে 14 জুনত আনলকৰ এই নতুন নিয়ম নিৰ্দেশনা জাৰি কৰে কামৰূপ মেট্ৰ মাজুলী চিৰাং দক্ষিণ শালমৰা পশ্চিম কাৰ্বি আংলঙত এই 5 জিলাৰ সান্ধ্যন শিথিল কৰাৰ সম্ভাৱনা আছে পূৰ্বতে ৰাজ্যজুৰি 12 বজালৈকে দোকান পোহাৰ খোলাৰ অনুমতি দিয়া হৈছিল যদিও নতুন SOP মতে এই 5 জিলাত আবেলি 3 বজালৈকে দোকান পোহাৰ খোলাৰ অনুমতি প্ৰদান কৰিব ৰাজ্য চৰকাৰে এই জিলাকেইখনত 4 বজাৰ পৰা সান্ধ্যন জাৰি কৰা হ'ব অৱশ্যে কোভিডৰ সংক্ৰমণ বৃদ্ধি পোৱা বা বৃদ্ধিৰ আশংকা থকা 12খন জিলাত দিনৰ 12 বজালৈকে দোকান পোহাৰ খোলা আৰু 1 বজাৰ পৰা কাৰ্ফিউ দিয়া সম্ভাৱনা আছে বুলি স্বাস্থ্য বিভাগৰ সূত্ৰত প্ৰকাশ পাইছে সেই বিষয়ে সবিশেষ সোমবাৰে নতুন SOP জৰিয়তে ৰাজ্য চৰকাৰে সদৰি কৰিব ইফালে ৰাজ্যৰ কৰ্মচাৰীসকলৰ ক্ষেত্ৰত নতুন নিৰ্দেশনা জাৰি কৰিছে চৰকাৰে যিসকল ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীৰ 2টা ড'জৰ কোভিডৰ ভেকচিন গ্ৰহণ কৰিছে তেওঁলোকে 14 জুন 2021ৰ পৰা নিয়মীয়াকৈ কাৰ্যালয়ত উপস্থিত থাকিব লাগিব অৱশ্যে আন কোভিড প্ৰট'কলসমূহ মানি চলিব লাগিব এই কৰ্মচাৰীসকলে ইপিনে এইখিনিতে উল্লেখ কৰিব লাগিব যে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ ক্ষেত্ৰত এতিয়ালৈকে কোনো নিৰ্দিষ্ট সিদ্ধান্ত ৰাজ্য চৰকাৰ তথা শিক্ষা বিভাগে গ্ৰহণ কৰা নাই দুৰ্যোগ প্ৰশমন বিভাগক 2টা পৰীক্ষা অনুষ্ঠিত কৰিবলৈ দিয়া হ'ব বুলি ঘোষণা কৰা হৈছিল যদিও শিক্ষা বিভাগৰ উচ্চ পদস্থ বিষয়ে তেনে সম্ভাৱনা নুই কৰাত পৰীক্ষা কিদৰে অনুষ্ঠিত হ'ব সেয়া এতিয়াও নিশ্চিত হোৱা নাই স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তে এই সন্দৰ্ভত কয় যে পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ ক্ষেত্ৰত স্বাস্থ্য বিভাগে এজন বিশেষজ্ঞ কমিটিৰ গঠন কৰি দিছে সেই কমিটিয়ে ইতিমধ্যে প্ৰতিবেদনো সম্পূৰ্ণ কৰিছে এই প্ৰতিবেদনৰ আধাৰতে ৰাজ্যত এই 2টা পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব কলাত ডায়েৰিয়া জেং কৰা মানুহক প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি নাপাতে হাইকমাণ্ডে ৰূপজ্যোতি কৰ্মী বিস্ফোৰক মন্তব্য কৰিছে কোন হ'ব অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ কমিটিৰ নতুন সভাপতি বহুকেইজন নেতাৰ নাম চৰ্চা চলি থকাৰ সময়তে সোমবাৰে 4জন জ্যেষ্ঠ কংগ্ৰেছী বিধায়ক সভাপতি পদক লৈ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰে এজনে কৈয়েই দিলে যে কলা ডায়েৰিয়া আৰু জেং কৰা মানুহ বুলি তেওঁ হাইকমাণ্ডে সভাপতি নাপাতে হেনো সদনৰ বাহিৰে ভিতৰ আৰু বিভিন্ন স্থানত সততে বিভিন্ন কাম কৰি আৰু মন্তব্য কৰি সততে বিতৰ্কৰ মাজত থকা এইজন মৰিয়নীৰ বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী প্ৰদেশ কংগ্ৰেছৰ নতুন সভাপতি পদত তেওঁক নিযুক্তি দিব লাগে বুলি তেওঁ দাবী কৰিছিল সোমবাৰে বিধায়ক ৰূপজ্যোতিক সভাপতিৰ নিযুক্তিৰ প্ৰসংগত তেওঁ স্বীকাৰ কৰিলে মই জেং কৰা মানুহ জেং কৰিম বুলি ভাবিয়ে হয়তো মোক নিদিয়ে সভাপতি পদটো লগতে ৰূপজ্যোতি কৰ্মীয়ে কয় মই কলা আৰু দাৰিয়া বুলি সভাপতি নাপাতে সংখ্যালঘু বুলি ৱাজিদ আলী চৌধুৰীকো নাপাতে কমলাকক্ষক ভাষিক সংখ্যালঘু বুলি নাপাতে সভাপতি ৰূপজ্যোতি কৰ্মীৰ এই বিস্ফোৰক মন্তব্যৰ মাজতে বিৰোধী উপদলপতি ৰকিবুল হোসেনে কটাক্ষ কৰিবলৈ নাপাহৰিলে তেওঁ ৰূপজ্যোতিয়ে সাংবাদিকৰ সন্মুখত ক'লে কংগ্ৰেছৰ
হত্যাকর্তা বিধায়তা রকিবুল হুসেন। রকিবুল হুসেন সভাপতি পাতি 2026ত মুখ্যমন্ত্রী হব বলে ভাবি কাম আরম্ভ করেছে। নহলে কংগ্রেস নচলে। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি প্রসঙ্গত বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া সোমবারে প্রশ্ন করাত উত্তরত শইকীয়া কয়ে সভাপতি পদত মোক হয়তো নিযুক্তি নিদিয়ে, কেন মোক ইতিমধ্যে বিরোধী দলপতি হিসাবে নিযুক্তি দিছে। চলিত মাহতেই এজন যোগ্য নেতাকে হাইকমান্ডে নিযুক্তি দিব বলে আশা করছো। একটা প্রসঙ্গতে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা ভরত নরহে সকলো সিদ্ধান্ত দলীয় হাইকমান্ডে লব আর তা সকলে মানি লব বলে মন্তব্য করে। যদি নরহর উপর সেই দায়িত্ব হাইকমান্ডে অর্পণ করে তেন কি করব বলে এক প্রশ্নোত্তর নরহে কলে, হাইকমান্ডে যি সিদ্ধান্ত লব তা সকলে মানি লব, মূর নাম সভাপতি তালিকাত নাই। সমান্তরালভাবে বরাকর কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়ত্যায় হাইকমান্ডের দোহাই যি কলে সকলো রাজ্যত আর সকলো দলতে লবি চলে, কিন্তু এবার কংগ্রেসের বিধায়কের লবির রাজনীতি নকরে বলে আমি সিদ্ধান্ত লৈছো। হাইকমান্ডে যি হব তাকে আমি মানি লম। কংগ্রেসের এই সকল জ্যেষ্ঠ বিধায়কের নতুন সভাপতি সম্পর্ক এনেদরে সোমবারের দিন মন্তব্য করলে এ আই সি সির এক শীর্ষ সূত্র সদরি করা মতে সাংসদ প্রদ্যুৎ বলেকে প্রদেশ কংগ্রেসের গুড়িবর্ধা ধরবলে সভাপতি হিসাবে নিযুক্তি দিব। কাইলে কোভিডের নতুন নির্দেশনা কেবাখনো জেলাত শিথিল করা হব সান্ধ্য আইন। মহানগরের কেবাখনো জেলাত পূর্বতকে কিছু উন্নত হয়েছে কোভিডের পরিস্থিতি। পরিস্থিতি উন্নত হওয়ালে মন করে রাজ্য সরকারে কাইলে নতুন নির্দেশনা জারি করব। কিছু জেলাত শিথিল করা হব কোভিডের নীতি নির্দেশনা। জেলা ভিত্তিক পর্যালোচনা করে শিথিল করা হব নীতি নির্দেশনা। এতিয়াও বহু জেলার কোভিডের পরিস্থিতি ধারণা করা অনুসরি উন্নত হওয়া নাই। যাবর জেলাত পরিস্থিতি উন্নতর দিকে আগবাড়িছে সেই সময় জেলাত কিছু শিথিল করা হব কোভিডের নীতি নির্দেশনা। করোনা সংক্রমণ হ্রাস পাওয়া জেলাসমূহ 16 জুনের শিথিল হব সান্ধ্য আইন। এই জেলাসমূহ 4 বজার বলবৎ হব সান্ধ্য আইন। এই সন্দর্ভ সংশোধিত নতুন নীতি নির্দেশনা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাব। সান্ধ্য আইন শিথিল করা জেলাসমূহ 2 বজালেকে খুলিব পারিব দোকান বজার। ইপিনে হোটেল রেস্টুরেন্টের 2 বজালেকে গ্রাহকক খাদ্য বিক্রি করিব পারিব। আনহাতে এই জেলাসমূহ আন্তঃজিলা যাতায়াত সন্দর্ভতো লব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বহুত এটা গুরুত্বপূর্ণ এটা খবর উলিয়েছে, 30 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিম বলে কই কোনো কোয়া হিমন্ত সরকারের জোরকা ঝেটকারিরে। ইপিনে রাজ্যত আজি কিমান লোক আক্রান্ত হল কোভিডত, কিমানজনে খাব দিলে মৃত্যুক। রাজ্যের কোভিডের পরিস্থিতি বহুখিনি উন্নত হয়েছে। বিশেষকে গুৱাহাটী মহানগরীত আক্রান্তর সংখ্যা পূর্ব তুলনায় বহুগুণে হ্রাস পরিলক্ষিত হয়েছে। সকলো এনেদরে চলিলে 15 জনের ভিতর হয়তো রাজ্যের কোভিডের পরিস্থিতি লক্ষণীয়ভাবে ভাবে উন্নতি ঘটিব। কোভিডের পরিস্থিতির উন্নতির লগেলেকে রাজ্যত এতিয়া কোভিডত মৃত্যুঘটা লোকের সংখ্যা কমি আহিছে। একেদরে হ্রাস পাই আহিছে পজিটিভের হার। রাজ্যত আজি কোভিড পজিটিভের হার 3% কম হয়েছে। আজির দিনটোত কোভিডের প্রাণ কাহি নিছে 37 গৰাকী লোকের। বিগত 24 ঘণ্টাত রাজ্যত মারাত্মক ভাইরাস বিধত আক্রান্ত হয়েছে 2167 গৰাকী লোক। আজি 1,455টা কোভিডের পরীক্ষা সম্পন্ন করা হয়। কামরূপ মেট্রোত বিগত 24 ঘণ্টাত কোভিডত আক্রান্ত হয়েছে 226 গৰাকী লোক। কোভিড পজিটিভের হার হয়েছে 2.16%। এই সময়সাত রোগমুক্তির হার মুক্তি 90.14%। অসমত শেহতীয়া কোভিড পজিটিভের হার 3% কম হওয়ালে চাই কোভিড পরিস্থিতি ভালেখিনি উন্নত ঘটা বলে ধারণা করিব পারি। অবশ্যই রাজ্যের 5খন জেলাত এতিয়াও কোভিড পরিস্থিতি জটিল হয়ে আছে। রাজ্য সরকারে কোভিডের পরিস্থিতি উন্নত হওয়ালে চাই কোভিডের নিষেধাজ্ঞা 15 জনের বহুখিনি শিথিল করার সম্ভাবনা আছে। মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহার কঠোর শর্ত বিরোধিতা রাজ্যত, বিনা শর্তে ঋণ রেহার দাবিত হাজুত প্রতিবাদ। মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহার কঠোর শর্তক লৈ হাজুর রাম দিয়ার নামপাড়াত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে অর্ধশতাধিক মহিলায়। মাইক্রো ফাইন্যান্সের ঋণের মাফ আছিল ভারতীয় জনতা পার্টির বৃহৎ নির্বাচনের প্রতিশ্রুতি, কিন্তু শেহতীয়াকৈ মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ সন্দর্ভত সরকারে আরোপ করা শর্ত তীব্র বিরোধিতার আজি ওলাই আহিল হাজুর রাম দিয়ার নামপাড়ার এই সকল মহিলা। সরকারক বিনা শর্তে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করার দাবি রাম দিয়ার এই সকল মহিলার। সরকারে দিয়ার প্রতিশ্রুতি মতে ঋণ দেওয়ার ক্ষেত্রে এতিয়ালৈকে প্রতি ঘোর অন্যায় বলে হওয়া বলে অভিযোগ করেছে রাম দিয়ার মহিলাসকলে। নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়ে সরকারের গঠন পাছত ওলোটা খড়মরা বলে ক্ষোভিত হয়ে গুজরি উঠিছে রাম দিয়ার এই সকল মহিলায়। বিভিন্ন আত্মসহায়ক গোটের সদস্যসকলেও সরকারে বান্ধি দিয়ে নিয়ম মানি বলে সক্ষম নহয় বলে জানায় মহিলাসকলে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক বিষয়টি পুনর্বিবেচনা করবলে দাবি জানালে প্রতিবাদী মহিলাসকলে। ভোটের আশাত দিয়ে প্রতিশ্রুতির পাছত নিজে নিজে পতাজালত বন্দী হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রিপুন বরা করেছে মন্তব্য, হিমন্ত বিশ্ব শর্মা ফাইন্যান্সর ঋণের নামত কলটো থই বাকলিটো দিবলৈ উলাইছে বরা। মহিলার মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ সন্দর্ভত নির্বাচনের পূর্বে ভোটের আশাত দিয়ে প্রতিশ্রুতির পাছত নিজে নিজে পতাজালত বন্দী হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এইদরে কটাক্ষ করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরাই। ইপিনে যা বিধানসভা সভার
নির্বাচন সময় কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোটর বন্ধনের তরফের পর মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করে মহিলাসকলের সকাহ দিম বলে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ার পাছলে তাক অনুকরণ করে বিজেপির মিত্রজীতেও একে কথা ঘোষণা করল আর সকল মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করম বলে প্রতিশ্রুতি দিলে বলে রিপুণ বরায় উল্লেখ করে। এটা বিজেপি মিত্রজোট সরকারের নির্বাচন দিয়া প্রতিশ্রুতি আখরে আখরে পালন করিম বলে কোয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে দিয়া প্রতিশ্রুতি এটা পালন করব লাগে বলে দাবি জানায় রিপুণ বরায়। ইপিনে বরাই প্রশ্ন করে কয় অন্যান্য প্রতিশ্রুতির গ্রাম্যাঞ্চলের মহিলাসকলে লওয়া মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করে নিজের প্রতিশ্রুতি রক্ষা করার বিপরীতে বিভিন্ন শর্ত আরোপ করে এই ঋণ মাফ করার নামত দীঘলীয় সময় লওয়ার ঋণগ্রস্ত মহিলাসকলের ঋণের মাফের নামত আভুয়া ভাবি পড়ে নাকি। ইপিনে মন্ত্রী অশোক সিংঘালে কমিটিয়ে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করাকলে যুর নিয়ম বান্ধি দিছে সেইবর দ্বারা নিশ্চিতভাবে ঋণগ্রস্ত মহিলাসকলে উপকৃত হব বলে আশা করা না যায় বলে সদরি করে রিপুণ বরায় আর কয় মন্ত্রী অশোক সিংঘালে কমিটিয়ে বান্ধি দিয়া শর্তব পর্যালোচনা করলে গরিষ্ঠ সংখ্যক মাইক্রো ফাইন্যান্সের ঋণ লওয়া মহিলা বঞ্চিত হওয়া নিশ্চিত সরকারের ঋণ মাফর একটা শর্ত 1,00,000 টাকা আয় নির্ধারিত করেছে অর্থাৎ 1,00,000 টাকার তলর আয়ের লোকের সকলে ঋণ মাফ পাব।